হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে। সুজন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমরা একটা ড্রয়িং করে রেখেছি, সেটা হচ্ছে আমাদের আজকে লাইটিং সেকশন নিয়ে কথা বলবো। হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন আর আমাদের লাইটিং সেকশনটা কীভাবে কাজ করে থাকে সেটা আপনাদের মাঝে আজকে আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে পরবর্তীতে আপনাদের কাছে যে কোনো ফোন আসুক লাইটিং সমস্যা আপনারা ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। তো এখানে আমরা আজকে আপনাদেরকে বলবো যে কী কী কারণে লাইটিং আসে না আমাদের ফোনের মধ্যে। এই ভিডিওটা দেখলে আপনারা লাইটিং সেকশনের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে সর্বপ্রথমে একটি মাদারবোর্ড দেখাতে চাচ্ছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি, ঠিক আছে। এটা হচ্ছে লাইটিং ড্রাইভার আইসি, এটা হচ্ছে আমাদের লাইটিং ড্রাইভার আইসি। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে একটি ডায়োড, আর এখানে আছে একটি ক্যাপাসিটার, এখানে আছে একটি বুস্ট কয়েল, এবং কি এখানে ছোট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ইএন লাইনের রেজিস্ট্যান্স, আমরা এখানে ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে এই লাইটিংয়ের এক নম্বর পাওয়া হচ্ছে এই পাশেরটা, ঠিক আছে। যেমন এখানে আমি লিখে রেখেছি এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, ঠিক আছে। তো এখন কথা হলো এগুলো কীভাবে কাজ করে। আমাদের এক নম্বর লাইনটা, এই যে এক নম্বর লাইনটা সরাসরি, এটা হচ্ছে আমাদের বুস্ট কয়েল। এক নম্বর লাইনটা সরাসরি আমাদের এভাবে আসে, বুস্ট কয়েলে এসে জয়েন হয়ে যায়, এই যে বুস্ট কয়েল। আর এই এটা থেকে আমাদের এই বুস্ট কয়েলের এই মাথা থেকে ছয় নম্বর লাইনে এসে একটা লাইন লাগে, দেখতে পাচ্ছেন এভাবে ছয় নম্বর লাইনে এসে একটা লাইন লাগে, ঠিক আছে। তো এখান থেকে এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এই দুইটা গ্রাউন্ডে চলে যায়, এই দুইটা হচ্ছে গ্রাউন্ডে চলে যায়, এই দুইটা হচ্ছে গ্রাউন্ড, হ্যাঁ। আর এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়োড আর এটা হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। তো এখান থেকে এই লাইনটা সরাসরি এদিকে ডায়োডে চলে যায়, এই যে ডায়োডে চলে যায়, ঠিক আছে, এই ডায়োডে চলে গেছে। তো এখান থেকে এই ডায়োড থেকে এদিকে লাইনটা আসে, আসার পরে এখান থেকে এই যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটর এই পাশে আসে, আর এই পাশটা ক্যাপাসিটরের গ্রাউন্ডের সাথে জড়িত থাকে, ঠিক আছে, এটা গ্রাউন্ডের সাথে জড়িত থাকে। আর এই লাইনটা দিয়ে আমাদের এই যে আউটপুট হয় 18 থেকে 37 ভোল্ট, 18 ভোল্টের থেকে 37 ভোল্ট, ঠিক আছে, 37 ভোল্ট, 18 ভোল্টের থেকে 37 ভোল্ট এই লাইনটা থেকে আমাদের আউট হয়, ঠিক আছে। সরি, আমরা এটা এখান থেকে এই লাইনটা আসে, আসার পরে এদিক থেকে 18 থেকে 37 ভোল্ট আমাদের এইটা দিয়ে বার হবে। আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ইএন লাইন, এটা আমাদের সিপিইউতে চলে যাবে। আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা সরাসরি এদিকে সিপিইউতে চলে যায়, এই যে সিপিইউ, কিন্তু এটার পাশে একটা রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। এখানে আমরা রেজিস্ট্যান্সটা দিয়ে নিচ্ছি, এই যে এই রেজিস্ট্যান্স, হ্যাঁ। আর এই পাশটা গ্রাউন্ডের সাথে জড়িত থাকে এই রেজিস্ট্যান্সের, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই লাইনটা দিয়ে আমাদের 18 ভোল্ট আউট হয়, আমাদের এখান থেকে এই লাইনটা এসে এটার মধ্যে চলে যায়, হ্যাঁ। এটা দিয়ে আমাদের 18 ভোল্ট আমাদের এই যে মানে আউট করে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে 3x7 ভোল্ট আমাদের এই ডায়োডের এই পাশে থাকে, এই পাশ থেকে ওই পাশে আউট করে, ঠিক আছে, এই পাশে, এই পাশে 3x7 ভোল্ট বা 4.2 ভোল্ট আউট করে। তো এখান থেকে এই যে এই মাঝখানের লাইনটা, 4 নম্বর লাইনটা দিয়ে আমাদের 18 ভোল্ট আউট হয়। আর এই যে 6 নম্বর লাইনে আমাদের ব্যাটারির পজিটিভ আসে, এই যে আমরা এখানে একটা ব্যাটারি কানেক্টর রেখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ধরুন ব্যাটারি কানেক্টর, এটা হচ্ছে আমাদের ধরুন পজিটিভ লাইন, হ্যাঁ। আর এটা হচ্ছে নেগেটিভ লাইন, তো নেগেটিভ লাইন আমাদের সাধারণত গ্রাউন্ডের সাথে থাকে, আর পজিটিভ লাইনটা সরাসরি এদিকে আসে, আসার পরে এখানে এই যে আমাদের 6 নম্বর লাইনে চলে আসে, ঠিক আছে, এই যে 6 নম্বর লাইন দেখতে পাচ্ছেন, এই যে এই 6 নম্বর লাইনে আমাদের পজিটিভ লাইনটা আসে, আসার পরে এটাকে কয়েলড বুস্ট কয়েলে এটাকে এই যে মানে যে কারেন্টটা থাকে এটাকে ঘুরিয়ে 1 নম্বর লাইনে এনে দেয়। 1 নম্বর থেকে আমাদের সরাসরি এটা চলে যায় ডায়োডে, ঠিক আছে, ডায়োড থেকে ওই পারে চলে আসে। আর এই যে 2 নম্বর 3 নম্বর থাকে আমাদের গ্রাউন্ডের সাথে, ঠিক আছে। আর 4 নম্বরটা হচ্ছে ইএন লাইন, ইএন লাইন আমাদের সিপিইউতে চলে যায়, দেখতে পাচ্ছেন সিপিইউতে চলে গেছে, আর এটাতে একটা রেজিস্ট্যান্স থাকে। তো এখন কথা হলো লাইটিং সেকশনটা কী কী সমস্যার কারণে লাইটিংটা জল মানে জ্বলে না। তো সেক্ষেত্রে বুস্ট কয়েল, আপনারা সর্বপ্রথমে বুস্ট কয়েল চেক করবেন, বুস্ট কয়েলটা উঠাইবেন, উঠাইয়া দুনো সাইড দেখবেন যে কন্টিনিউড হয় কি না। আমাদের মাল্টিমিটার দিয়ে যদি কন্টিনিউড হয় তাহলে বুঝবেন যে বুস্ট কয়েল ঠিক আছে। তারপরে যদি আপনাদের মানে লাইটিংটা না জ্বলে, তারপর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়োড, ডায়োড উঠাইবেন, উঠাই সেরা ডায়োডটাকে আপনারা চেক করবেন এক পাশ থেকে এক অন্য পাশে যাইবে। ডায়োডের কাজ কিন্তু এক দিক থেকে অন্য দিকে যাওয়া, তো যদি দেখেন দুনো দিক থেকে এটা আপ ডাউন করে, তো সেই ক্ষেত্রে আপনারা ডায়োডটা চেঞ্জ করবেন।
এবং তিন নম্বর কারণ হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্ট্যান্স আর সরি এখানে একটি এই যে আপনার ক্যাপাসিটার 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 যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে দুনো পাশে কন্টিনিউড হবে যদি দুনো পাশে কন্টিনিউড হয় সেই ক্ষেত্রে আপনারা ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিবেন ঠিক আছে আর ক্যাপাসিটার তাছাড়া এদিকে মান দেখাবে এদিকে কন্টিনিউড হবে আর এখানে ইএন লাইনের মধ্যে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় যদি এই ইএন লাইনের রেজিস্ট্যান্সটা খারাপ হয় সেই ক্ষেত্রে দুনো পাশে কন্টিনিউড হবে গ্রাউন্ড থেকে ধরলে দুনো পাশে কন্টিনিউড হবে যদি দুনো পাশে কন্টিনিউড হয় তখন আপনারা ইএন লাইন থেকে এই রেজিস্ট্যান্সটা উঠিয়ে দিবেন উঠিয়ে দিলেও সমস্যা নেই লাইন জ্বলবে ঠিক আছে এটা হচ্ছে সিপিইউ থেকে আসে এসে চার নম্বর লাইনে ঢুকে আর এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন তো আমরা এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এক এক করে ম্যাপে দেখাচ্ছি এই যে আমাদের মিটার কন্টিনিউটি মোডে আছে ঠিক আছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের এই যে বললাম যে এই যে এই লাইনটা কিন্তু আমাদের পজিটিভ থেকে আসে ব্যাটারির তো এখানে যেহেতু আমাদের এক নাম্বার লাইন হচ্ছে এটা এই যে এটা হচ্ছে আমাদের এক নাম্বার লাইন তো এক নাম্বার দুই নাম্বার বুঝবেন কীভাবে যখন আপনারা গ্রাউন্ডে রেখে এখানে দেখবেন মাঝখানে এই পাশ কন্টিনিউড হয় তখন বুঝবেন যে এটার এই পাশেটা হচ্ছে এক নাম্বার লাইন তখন এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আপনারা হিসাব করে নেবেন ঠিক আছে তো আমি এখানে দেখাচ্ছি আমাদের যে দুইটা লাইন কন্টিনিউড হয় এই যে দেখুন এই যে কন্টিনিউড হচ্ছে মিটার আমাদের এই পাশ এবং আমরা মাঝখানেটা ধরি এই যে কন্টিনিউড হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের এটা আমরা এখান থেকে সেটা থেকে আলাদা করে নিই এই যে দেখুন এটা হচ্ছে আমাদের এই এইভাবে হ্যাঁ তো এইভাবে যেহেতু এটা তো এখন এক নাম্বার লাইন হচ্ছে এটা হ্যাঁ তো এক নাম্বারটা আমাদের মান দেখাবে দেখুন তো এটা আমাদের ব্যাটারির সাথে কানেকশন থাকবে এক নম্বর আর ছয় নম্বর এক থাকবে বুস্ট কয়েল ঠিক থাকলে যদি বুস্ট কয়েলটা ভালো থাকে তো আমরা এক নম্বর আর ছয় নম্বর চেক করবো কন্টিনিউড হয় কি না তো দেখতে পাচ্ছেন কন্টিনিউড হচ্ছে এক নম্বর আর ছয় নম্বর কন্টিনিউড হচ্ছে তো এক নম্বর ছয় নম্বর বুস্ট কয়েল ঠিক আছে যেই কারণে এক নম্বর আর ছয় নম্বর কন্টিনিউড হচ্ছে হ্যাঁ তো এখন আমরা এখান থেকে এই যে ছয় নম্বর থেকে আমাদের ব্যাটারির পজিটিভে চলে গেছে তো আমরা ব্যাটারির পজিটিভ দেখব তো এখন আমরা ব্যাটারির পজিটিভে ধরে দেখি তো দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ হচ্ছে এটা এখানে কন্টিনিউড হচ্ছে তো ছয় নম্বর লাইনটা কিন্তু আমাদের ব্যাটারির পজিটিভে কন্টিনিউড হচ্ছে আর এখান থেকে আমরা বলছিলাম যে এই যে এই মাস্ক এই পাশেটা হচ্ছে ইএন লাইন আর মাঝখানেটা দিয়ে আমাদের এই যে মাঝখানেটা আঠারো ভোল্টেজ আউটপুট করে হ্যাঁ তো এখানে আমরা মাঝখানেটা দেখবো মাঝখানেটা থেকে এই লাইনটা সরাসরি আমাদের এই যে ক্যাপাসিটারের মাথায় থাকবে এবং কি ডায়োডের মাথায় থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়োড এবং কি একটা ক্যাপাসিটার ঠিক আছে এই যে ক্যাপাসিটার আর ডায়োড তো আমরা এখানে দেখবো মাঝখানেটা থেকে আমাদের ক্যাপাসিটারে এবং কি ডায়োডে লাইন আছে কি না তো দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউড হচ্ছে এবং কি এখানেও কন্টিনিউড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার আর ডায়োড এক আছে ঠিক আছে তো এখন এই ক্যাপাসিটার ডায়োড থেকে আঠারো ভোল্টেজ কোথায় আসে আমাদের এই বেজের মধ্যে আসে তো আমরা এই বেজের মধ্যে আমরা এখান থেকে ধরবো দেখবো এখানে আমাদের লাইন আছে কি না ঠিক আছে তো এখানে ধরলাম ধরার পরে দেখি কন্টিনিউড হয় কি না তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেজের মধ্যেও কিন্তু কন্টিনিউড হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বেজ এলসিডির বেজ তো এখানে দেখুন কন্টিনিউড হচ্ছে তার মানে এখান থেকেও আমাদের লাইনটা এই যে এখান থেকে এখানে আসছে এখান থেকে আমাদের বেজে চলে গেছে তো বেজ পর্যন্ত ঠিক আছে এখন আমাদের বাকি আছে এখানে আমাদের ব্যাটারি কানেকশনের লাইন আছে কি না এই যে এই এই ডায়োডের মাথাতে তো আমরা দেখবো এখান থেকে আমাদের এই যে এখানে যে বুস্ট কয়েলের লাইন আছে কি না এই যে এখান থেকে তো আমরা একটা সুই দিয়ে ধরে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কন্টিনিউড হচ্ছে হয়তো শুনতে পাচ্ছেন তো এখান থেকে এই যে এটার মধ্যে আসলো এক নম্বর লাইনে এক নম্বর থেকে এই যে ডায়োডের মাথা চলে আসছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ইএন লাইনের রেজিস্ট্যান্স হ্যাঁ ইএন লাইনের যে রেজিস্ট্যান্সটা এক পাশে আমাদের ইএন লাইন দেখাবে আরেক পাশে কন্টিনিউড হবে তো এখানে আমরা ছোট্ট কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ছোট্ট এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হচ্ছে এই যে কালো তো আমরা এখান থেকে দেখবো আমাদের এই যে চার নম্বর লাইনটা মানে এই লাইনটা আমাদের ইএন লাইন এই ইএন লাইনের সাথে এখানে আমাদের রেজিস্ট্যান্সে জড়িত আছে কিনা ঠিক আছে তো আমরা এখানে যেটা করব এই যে এখানে এটা ধরলাম ধরার পরে এখন আমরা ইএন লাইনে যে রেজিস্ট্যান্সটা আছে এটা চেক করব
তো দেখতে পাচ্ছেন কন্টিনিউড হচ্ছে এবং কি ওই পাশ আমাদের গ্রাউন্ডের সাথে থাকার কথা, তো আমরা গ্রাউন্ড চেক করব এখন। তো দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের সাথে এই পাশ কন্টিনিউড হচ্ছে। হ্যাঁ, তো এটা যদি খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে দোনো পাশে কন্টিনিউড হবে, গ্রাউন্ড জড়িত হয়ে যাবে, তো আপনারা রেজিস্ট্যান্সটা উঠিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। এই যে দেখুন, এই যে এই ইএন লাইন দিয়ে আমাদের দেড় বোল্ট এই আইসিতে মানে ইন্ড হয়। যখন আমাদের একটা মোবাইলে আমরা পাওয়ার বাটন চাপ দিই, পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে আমাদের গ্রাফিক্স আসে আমাদের ডিসপ্লের মধ্যে, ওই গ্রাফিক্সটা আসার কারণে এখান থেকে আমাদের দেড় বোল্ট চার নম্বর পিন থেকে এই ড্রাইভার আইসিতে ইন হয়। ইন হওয়ার কারণে এখান থেকে আমাদের 18 ভোল্টেজ আউট হয়। আপনারা হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে এক ধরনের লাইটিং ড্রাইভার আইসি। লাইটিং ড্রাইভার আইসি দুই প্রকারের হয়। এটা হচ্ছে বড় আকারের 6 পিনের লাইটিং ড্রাইভার আইসি, দেখতে পাচ্ছেন বড় আকারের। আর এখানে আমরা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার করে। এই যে দেখুন, এটাও কিন্তু একটি ড্রাইভার আইসি, লাইটিং ড্রাইভার আইসি। এটা হচ্ছে ছোটো আকারের, দেখতে পাচ্ছেন। তো এইটা নিয়ে বেসিক্যালি কোনো টিউটোরিয়াল নেই, আমি অনেক ঘাটাঘাটি করছি ইউটিউবে। তো এটার সেকশনটা কীভাবে হয় এটা আমি অলরেডি ভিডিওটা শর্ট করার জন্য একে রেখেছি, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে দেখুন, এ হচ্ছে আমাদের লাইটিং ড্রাইভার আইসি, ঠিক আছে। তো এটার এই যে 6 পিন, এই যে দেখুন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। হ্যাঁ, তো এখন আমাদের এই লাইটিং ড্রাইভার আইসির এই যে দেখুন, এই যে এখানে আমি আবারও দেখিয়ে নিচ্ছি, সরি, এই যে দেখুন, এখানে কিন্তু আমাদের একটা দুইটা তিনটা এবং কি এই পাশেও তিনটা লাইন আছে। এই যে দেখুন, তো আমাদের এই যে এই লাইনটা আর এই লাইনটা আমাদের বুস্ট কয়েলের সাথে জড়িত থাকে। এই যে এই দুটোটা লাইন বুস্ট কয়েলের সাথে জড়িত থাকে, দেখতে পাচ্ছেন হয়তো, এই দুটোটা লাইন বুস্ট কয়েলের সাথে জড়িত থাকে। আর এই মাঝখানের লাইনটা হচ্ছে আমাদের ইএন লাইন, ঠিক আছে, 1.5 ভোল্ট এটা থেকে আমাদের এখানে গ্রাফিক্স আসলে এটার মধ্যে ইন করে। আর এখানে মাঝখানেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে ওইখানে বুঝাইছি। হ্যাঁ, আর এখান থেকে এই পাশ আর এই পাশ এই দুইটা পাশ থাকে আপনার এই যে গ্রাউন্ডের সাথে জড়িত, আর মাঝখানেরটা থাকে আউটপুট। হ্যাঁ, 18 ভোল্টেজ আউট করে এই মাঝখানেরটা দিয়ে, ঠিক আছে। আর এখান থেকে এই বুস্ট কয়েল থেকে একটা ডায়োড হয়ে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন, এবং কি ডায়োডের এই মাথাতে 3x7 ভোল্ট আউট করে, ঠিক আছে। আর এখান থেকে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ক্যাপাসিটার। তো এখানে এই পাশটা গ্রাউন্ডের সাথে জড়িত থাকে, আর এই যে এই বুস্ট কয়েলের এই মাথাতে আমাদের ব্যাটারির পজিটিভের লাইন চলে আসে, দেখতে পাচ্ছেন, সেম একই লাইন, জাস্ট খালি এখানে আইসির পিনগুলো একটু মানে উলুট পালুট আছে, ঠিক আছে। তো এখানে এই দুইটা এই পাশ এই পাশ আমাদের এই যে বুস্ট কয়েলে চলে যায়, আর মাঝখানেটা ইএনএ চলে আসে, আর এই পাশ গ্রাউন্ডে থাকে, আর মাঝখানেটা 18 ভোল্টেজ আউট করে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন, আর তাছাড়া আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে একটি লাইটিং সার্কিট তৈরি করা যায়, এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা তৈরি করে লাইটিং জ্বালিয়ে দেখিয়ে দেবো অবশ্যই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।